ডিফেন্ডার নাকি ভাই? এক এক দেখ সাউন্ড হয়ে যাওয়ার জন্য চলবে, বন্ধ করুন না, ঠিক আছে? ওকে কথা কিন্তু কথা কেন আসসালামু আলাইকুম আমার সম্মানীয় প্রবাসী রাজ্যকে সবাইকে এতে শুভেচ্ছা। প্রথমে আমরা কিছু যন্ত্রের সাথে পরিচিত হলি। এটা হচ্ছে এক নাম্বার। ঠিক আছে চলবো ভাই, এটাই চলবো। এটা এটা হচ্ছে দুই নাম্বার, ঠিক আছে জিলিপ না রে। মালের লাগিয়া আবুল মাল আব্দুল মুহিতের লাগিয়া আবুল মাল আব্দুল আব্দুল মুহিত। এই যে ভাই আমরা আমরা সবাই এখানে যারা বসে রয়েছি আমরা সবাই এখানে মালয়েশিয়ান প্রবাসী, ঠিক আছে ভাই? আমরা সবাই এখানে মালয়েশিয়া প্রবাসী, যারা দেখবেন ভিডিওটা আমাদের ভিডিওটার মধ্যে কিছু কিছু কথা আসলে সব অনেকের খারাপ লাগতে পারে, কেউ মাইন্ড করবেন না, সবাই সমাজ দৃষ্টিতে দেখবেন ভাই। আজকে লাইভে আসতাম না আমরা, বন্ধু বান্ধব নিয়ে একটু আসতে বাধ্য হয়েছি, এক পাটার করে পাটার কথা না সহ্য হয়েছে না এখন। আমরা সারাদিন গান শুকাইয়া গান ভিজিয়া শরীর গান এত পরিশ্রম করে টাকা কামাই করি, মালে ওই দিন সংসদের মধ্যে একটা বক্তব্য দিছে প্রতিটা প্রবাসী ভাই প্রতি বছর যদি 2,50,000 কাজ করে দেশে পাঠায় ওরা নাকি সরকারের কর দিতে হইব। আরে পাড়া করো পাড়া, তোরা যদি 1 ঘন্টা লেগে মালুষ না গ্যালেন্ডার মারা করতাম, এরপরে বুঝলে টি আর কি মর্ম, টি আর কোন দিয়ে যায় কোন দিয়ে কারা দিতাম ভাইরা। কেউ খারাপ দৃষ্টিতে ভিডিওটা দেখবেন না, খারাপ কিছু লাগবেন না, মনে দুঃখ নিয়ে আজকে লাইভে আসছি, ঠিক আছে ভাই? বহুত কষ্ট করি ভাই মালয়েশিয়া, এই বাংলাদেশে মা বাপ ছেড়ে দেয় বসছি ভাই মালয়েশিয়া টাকা কামানোর লাগে। মন রাখবে বাংলাদেশে করে রয়েছে ভাই, বুঝছেন? সামনে একটা ঈদ, মা বাপ ছাড়া ঈদ করতে হবে, এত কষ্ট করে টাকা কামাই করি, এই পাটার করে পাটার করে দেওয়ার লাগে। ওরে এইটা তো জমা করবো, এইটা তো আবুল মাল মাল, ওরে এইটা তো তুমি জমা করবো আবুল মাল, মালের করে মাল, তোর মাথার মধ্যে কোনো চুল নাই, তোর মাথা বাজে আগ্রহবাদী চাষ করে মাল তোর এই যে হাতের কাছে পাইতাম না, তোর এই যে দেখো না তোর জন্য এই যে ব্যক্তি তোর কি কমুয়া তোর তোর কথা কয়ে তোর কি কমু মরার আগে তোর খবর আছে কই দিলাম, নিকলার নিকলার আমি কুমিল্লার খোলা, আমি যদি বিস্তারিত পরিস্থিতি লাগে তোর কোন বাপ আছে লই আসছে, আমি পরিস্থিতিতে ডরাইতাম না। আমি টাঙ্গাইলের খোলা, বাংলাদেশের মধ্যে মাছ টানার আতুর করেছে টাঙ্গাইলে, ওই মা টাঙ্গাইল থেকে মাছ টান তৈরি হয় মনে হয় সবখানে বাংলাদেশের সবখানে স্থাপন পরে মনে করলি যে 2 বছর তুই আল্লাহর কাছে দোয়া কর, তুই তো আল্লাহর মানুষ না, তুই তো খ্রিস্টান, তুই খ্রিস্টানের কাছে দোয়া কর চুদিরপুর, তোরে চুদিরপুর কইলাম চুদিরপুর তুই খ্রিস্টানের কাছে কি কর, খ্রিস্টান আমার 2 বছর আগে মাইরা হলাম, রূপ রূপ দিয়ে মাইরা হলাম, 2 বছর যদি বাইসা থাকস 2 বছর পরে আমার তোরে কুবা মনে হয় তোর হাতে নেই আমার মৃত্যু, আমার হাতে নেই তোর মৃত্যু, সুতানিরপুর তোর এইটা তো দিব সুতানিরপুর, এই যেটা দেখছো সেটা কি একটা কাল কূপ দিন তোর তোর এক কুপা মন মরণ তোর সারাদিন লিখু পাইতাম জল পাইতাম হাতের কাছে, এত কষ্ট করে টাকা কামাই করে সুতানিরপুর। এই যে ভাইরা তোর কি কমু, এখন কিন্তু আমাদের রোজার মাস চলতেছে, ঠিক আছে? নাউজিবিল্লাহ আল্লাহ মাফ করে দিও। ওই দিন সংসদে যেদিনকা হ্যাঁ ভিডিওটা ছাড়ে সংসদে যেদিন আবেদন করে ওই দিন একটা রোজার মাস রোজার একটা দিন ছিল, পাটার করে পাটার তার কিন্তু বয়স হয়ে গেছে বলে এ দুপুর বেলা পানি খাই আসে রে সংসদ স্পিকার কাছে মাফ চা, ম্যাডাম আমার মাফ করে দেন, এই খালার করে খালা তোর ম্যাডামে মাফ করবো কি রে, মাফ করার মালিক আল্লাহ, তোর ম্যাডামে মাফ করবো কি তারে, তোর রে সুতানিরপুর তো বাংলায় জানে না, বাংলায় তো জানে না সুতানিরপুর, বাংলার কষ্ট বুঝবি কি তা, কতইলই জানে না কতইল কথা, তোর তুই যদি হাইতে বাচ্চা দাও তোর কপালে দিনের শনি আছে, তোর কপালে শনি আছে, তোর এই যে তোর খবর আছে খালি দেশে আইয়া সুতানিরপুর
তোর কবল শনি আছে দোস্ত, তুই অপেক্ষা কর, তোর আল্লাহ বাসার হোক, আমার আল্লাহ বাসার হোক। তোর ব্যাগ কে মিলা তোর মুখ পৃথিবীর যা কড়া দেশ আছে পৃথিবীতে, 265টা দেশ, তোর 265টা সাইডের যে পৃথিবীতে দেশ আছে, এই দেশের যে প্রবাসী আছে সবকে মিলা তোর তোর মসুদের কু একাই না, অনেক প্রবাসী ভাইয়ের আছে। এটা কি দেখছস? এই তুদির ফু, এই দেখ বড় ভাই তোর তোর খাইছে, এই দেখ আরেকজন বইছে তোর জন্য, তোর কল্যাণ আছেন, এই দেখ তোর তোর কতগুণ আলো তোর ভাগে, এই যে আমার এই আমি একা এক বড় তোর যদি পাইতাম সুদান নিব তোর খাইছে তোর এমন হয়, এই দেখ এই তোর কি করি রে মোবাইল বিষয়টা বাইরে। এই যে আমরা